হ্যালো फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग दिस ভিডিও যারা আমাদের ভিডিও রেগুলার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই যে দেখেন লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন সাবস্ক্রাইব হয়ে গেল বাস এখন পাশের ঘন্টা আইকনটিতে ক্লিক করুন যেন পরবর্তীতে নতুন আপডেট আপনি সাথে সাথে পেয়ে যান শরণার্থিক এম্পে সিনেমার শুটিং পঁচিশে সেপ্টেম্বর থেকে নির্মিত হল রোহিঙ্গা চলচ্চিত্রের রোহিঙ্গাদের নিয়ে ছবিটি তৈরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ওয়াহিদুজ্জামান ডায়মন্ড সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিশ্বের অন্যতম আলোচিত রোহিঙ্গা সংকট নিয়ে প্রথমবারের মতো নির্মিত হতে চলেছে চলচ্চিত্র টানা তিন দিন ধরে উকিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও তার আশেপাশে বিভিন্ন স্পটে চলছে রোহিঙ্গা সিনেমার দৃশ্য ধারণের কাজ শুটিং হয়েছে নদী সহ দুর্গম পাহাড়ি অঞ্চলে গেটসকে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা বলেন টানা দিন ধরে শুটিং করে আমরা তিন ক্লান্ত সিনেমার জন্য যে রোহিঙ্গা শরণার্থীদের দেখানোর কথা ছিল তা এখন বাস্তবেই বিদ্যমান আমরা তাই শরণার্থীদের ভিতরে ঢুকে পড়েছি চলচ্চিত্রটির ঐতিহাসিক দিকটি তুলে ধরে তিনি বলেন দুই হাজার বারো সালে যখন রোহিঙ্গা শরণার্থীদের অনুপ্রবেশ ঘটল তখন ওই বিষয়টি আমার মনে দাগ কাটে অপেক্ষা করেছিলাম ঘটনাটা কোন দিকে নেয় তা দেখার এখন যখন বাংলাদেশে শরণার্থীরা এসে ভিড়ল তখন আমার মনে হয়েছে এটাই আসলে চূড়ান্ত পর্যায়ে এরপরে রোহিঙ্গারা হয় থেকে যাবে নইলে আবার ফিরে যাবে দেশের এ আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় আমার কাছে মনে হলো যে এটা এখনই শুরু করা উচিত চলচ্চিত্রটিতে রোহিঙ্গা তরণী চরিত্রে অভিনয় করেছেন আর সেই এর বাইরে আর কারা এতে অভিনয় করেছে তা নিয়ে মুখ খুলেননি নির্মাতা ছবিটি করেছেন শব শাহনাজ চৌধুরী